নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সিম্পল রান্না বান্না। আমি দেবশ্রী, আজও হাজির রয়েছি নিয়ে আরও এক সিম্পল রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আজ আমি ভাতের সাথে খাওয়ার মতো একটি স্টার্টার শেয়ার করছি। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আলু করলা ফ্রাই। তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এর জন্য আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, এর সাথে কেটে নিয়েছি করলা, লাগবে আমার পেঁয়াজ, তাই পেঁয়াজগুলো সরু করে কেটে নিয়েছি। এরপর আলুতে আমি লবণ আর হলুদ মেখে রাখছি। করলাতেও লবণ আর হলুদ মেখে নিচ্ছি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে আলুগুলো তুলে দিয়েছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব। লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এভাবে আলু করলা ফ্রাই বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে স্টার্টার হিসাবে দারুণ লাগবে। আলুগুলো ভাজা গেছে তুলে নিয়েছি, এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম করলাগুলো। করলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। বাড়িতে তো তেতো বাড়া একদম পছন্দ করে না খেতে, কিন্তু এভাবে বানালে বাচ্চারাও খাবে, তাই দেরি না করে আজই বাড়িতে বানান আলু করলা ফ্রাই। এর মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। করলাগুলো যেহেতু নরম হয়ে এসেছে, তাই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর করলাগুলো ভালো করে আমি ভেজে নেব। এরপর করলাগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে একটু পরেই নামিয়ে রাখব। আমার আলু করলা ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।